বর্তমান সুভদ্রা যোজনায় আধার কার্ড নিয়ে আসলা সব বড় খবর। আধার কার্ড ব্যাঙ্ক জমা খাতা ও মোবাইল নম্বর সুভদ্রা যোজনা পাই অনিবার্য করা যাইছি। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যাঙ্ক জমা খাতা সহ আধার মোবাইল নম্বর সংযোগ এবং আধার সহ মোবাইল সংযোগ নিশ্চিত আবশ্যক বলে কুয়া যাইছি। মাত্র অনেক মহিলাঙ্কর আধার সহ মোবাইল নম্বর সংযোগ হই নাই। কিছু গরিব লোকমানকর মোবাইল নম্বর নাই, আউ কিছু মহিলা আধার ও মোবাইল সংযোগ অবহেলা যোগ করে নাহান্তি, যাহাকু নেই সমস্যা বৃদ্ধি পাইছে। এই প্রক্রিয়া যোগ মাত্রাধিক সমস্যা উপজিত হওয়ার কেবল ব্যাঙ্ক আকাউন্ট লিঙ্ক ব্যতীত অন্য নিয়মের কোহল করা যাও বলে অনেক মহিলাঙ্ক দাবি করা যাচ্ছে। বহু মহিলা অনেক বর্ষ ধরে আধার সংশোধন করে নাহান্তি। আধার কার্ড থিবা বেলে মোবাইল নম্বর যোড়ি নথিলে, যে মোবাইল নম্বর যোড়িলে তাহা এবে একাধিক লোকঙ্ক পাখে নাহিঁ। সেইভাবে বহু হিতাধিকারী আধার কার্ডে স্বামী ও পিতাঙ্ক বদলে বিভিন্ন নাম রয়েছে। ঠিকণাকে নিয়ে মধ্যে কিছু সমস্যা রয়েছে, তেমন আধার সংশোধন কেন্দ্রে এসব সংশোধন করা নির্দিষ্ট সময় রয়েছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এক সময় দুইটি সংশোধন করা যাই পারিব না, পুঁ এবার সংশোধন কলে তাহা ঠিক হওয়া 8-15 দিন সময় লাগুচি, যা মহিলা অড়ুয়া হয়েছে। তেমন এই জটিল সমস্যাগুলি সহজ ও সরল করা সাধারণ দাবি হয়েছে। এবার দাবি করে কিন্তু সরকার এর কিছু কোহল নিশ্চয় করবে। তবে এখন আপনার মতামত কমেন্ট সেকশনে নিশ্চয় জানান।